বন্ধু, আজ সকালবেলা এসে আমি আমার বাগানে কি কি কাজ করলাম দেখুন বন্ধুরা। আমি এসে প্রথমে আমার যে একটি উচ্ছে গাছগুলো উঠছে, করলা গাছগুলো উচ্ছে গাছগুলো উঠছে, সেই করলা গাছগুলোতে প্রচণ্ড পরিমাণে নটে শাক হয়ে গেছে, আরও আগাছা জন্মে গেছে। তো আমি এসে সেই গাছগুলোকে ফেলে দিলাম। আমার গাছে কত ছোট ছোট উচ্ছে এসে গেছে, আর এই উচ্ছেগুলো আশা করছি বড় হবে, আর আমি এগুলোকে আমি মাচাতে তুলে দেব। আর আমি একটা এখানে সুন্দর করে পাটকাঠির মাচা আমি তৈরি করে দেব। তো আমি আগে আগাছাগুলো পরিষ্কার করে নিচ্ছি, তারপরে আমি এগুলো ব্যবস্থা করবো। আর যে এই এই জায়গাগুলোতে যেখানে মানে আমার গাছগুলো রয়েছে, সেটা আমি আগে ভালো করে নিড়ানি দিয়ে খুঁড়ে নেব। আর ভালো করে খুঁড়ে নেওয়ার পর আমি এখানে কিছু সার প্রয়োগ করে দেব। আগে ভালো করে জায়গাগুলো খুঁড়ে নেব। আর সারটা বন্ধুরা বানিয়েছি মিক্স সার, এটা হচ্ছে ভার্মিকম্পোস্ট, শিংকুচি, হাড় গুঁড়ো, কলার খোসা চূর্ণ দিয়ে। আর এটা আমি এখন এখানে দিয়ে দেব, কারণ এটা খুব ভালো কাজ করবে, যেহেতু এর মধ্যে কলার খোসা চূর্ণ আছে, সেহেতু এটা পটাশের কাজ করবে, আর খুব দ্রুত ফুল আনবে। আর এনে এখানে ভালোভাবে আমাদের করলাটা হবে। এই গরমে করলা প্রত্যেকেই চাঁদ বাগানে কিছু না কিছু তৈরি করেছেন, তো আপনারা যদি পটাশটা মানে দিতে চান, পটাশের চাহিদাটা যদি পূরণ করেন, তাহলে কলার খোসা দিয়ে আপনারা পূরণ করবেন। এইভাবে আমি গোটা মানে জায়গা জুড়ে আমি সারটা দিয়ে দিচ্ছি, কারণ এটা একটা বড় গ্রো ব্যাগ, সেই গ্রো ব্যাগে আমি করেছি। আর ওপর থেকে একটুখানি জল দিয়ে দেবো, খাবার দিলে অবশ্যই জল সেটা দেবেন। আর এখন কি রোদ, সেহেতু আমার পুরো গাছটাকে আমি ভিজিয়ে এখন স্নান করিয়ে দেব। একদম ওপর থেকে জল ঢেলে পুরো গাছটাকে আমি ভিজিয়ে স্নান করিয়ে দেব, এতে গাছটার পাতাগুলো পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আর বন্ধুরা দেখুন, আমার এখানে কিছু কলমি শাক কতদিন ধরে বড় হয়ে গেছে, কাটবো কাটবো করে আর কাটাই হয়নি। তা আজ ভাবলাম যে আমি কলমি শাকগুলো কেটে নিয়ে যাই, তাহলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। আর যখন আমি নটে শাক তুলি খাই, কলমি শাকটাও আমি তুলে রাখি, খুব ভালো লাগে কলমি শাকগুলো। আমি তো এবছর দুটো গ্রো ব্যাগে আমি এরকম কলমি শাক চাষ করেছি, আর একটা গ্রো ব্যাগেই যা কলমি শাক, আমরা বাড়িতে মাত্র দুজন তিনজন, তো আমাদের মোটামুটি এটা হয়ে যায়। তো আমরা এইগুলো কেটে নেব, কলমি শাকগুলো আমরা কেটে নিচ্ছি। খুব ভালো হয়েছে এবছর কলমি শাক, এত বড় বড় ডগ হয়ে গেছে, আর এই নিয়ে আমি তিনবার কলমি শাক কেটে খেলাম। চলুন বেগুন তুলে নিয়ে আসি। আর এই যে দেখছেন বন্ধুরা, আমার বেগুনের গাছ, আর এই বেগুন গাছে কত সুন্দর বেগুন হয়েছে। আমি আগের বছরে এই গাছটিতে বেগুন পেয়েছি, তারপর এই গাছটি হঠাৎ করে ওপর থেকে শুকিয়ে যাচ্ছিল, আমি কিছুটা কেটে দিয়েছি। কিছুটা কেটে দেওয়ার পর তারপরে আমি স্যাপ ফাঙ্গিসাইড মেরে দিয়েছিলাম। তারপরে দেখুন, আর কিছুটা খাবার দেওয়ার পর আমি সর্ষের খোল ভেজানো জল দিয়েছি, এতেই এটা এই বেগুন গাছটা প্রচণ্ড পরিমাণে গ্রো করেছে। করবার পর আর দেখুন, কলার খোসা গুঁড়ো দিয়ে শিংকুচি, হাড় গুঁড়ো, ভার্মিকম্পোস্ট মিশিয়ে খাবার দেওয়াতে বড় বড় দুটো বেগুন ফলেছে। কি ভালো লাগছে তাই না বন্ধুরা? আমার তো তুলে ভীষণ আনন্দ লাগলো নিজের গাছের জিনিস। আর এই দেখুন, এখানে কিছু করলাও ফলেছে, আর করলাগুলো আমি আজকে কেটে নেব। ফল যদি আপনি না কাটেন, ফলেতে যদি ভারী হয়ে যায়, তাহলে কিন্তু সেই গাছেতে দেরিতে ফল আসে, সেই জন্য আপনারা অবশ্যই ফলগুলোকে কেটে নেবেন। এই দেখুন বন্ধুরা, আমি পাঁচটা করলা হারভেস্ট করে ফেললাম। বন্ধুরা, আমার যে উচ্ছে গাছটা রয়েছে, সেই উচ্ছে গাছেতে আমি একটা ছোট্ট করে মাচা বানিয়ে দেব। আগে থেকে আমি তিনটে দড়ি বেঁধে নিয়েছিলাম, আর তার ওপরে আমারই চাষের পাটকাঠি দিয়ে দিয়ে আমি এটা সুন্দর করে বানিয়ে নেব। কেমন লাগলো বন্ধুরা আমার ভিডিওটি? যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।